আপনাদের কাছে আমার প্রশ্ন, 20-25 লাখ যদি হয় কোথায় এটা বসাবে? এমন কোন জায়গা আছে ঢাকার তাদের স্থান দেওয়ার? যদি কেউ ধ্বংস করতে চায়, অস্থিতিশীল পরিস্থিতি করতে চায়, তাহলে আইন শৃঙ্খলা বাহিনী তার উপর যে অর্পিত দায়িত্ব সেটা তারা করবে। তারা সমাবেশ করবে, তাদের সমাবেশ করতে সরকারের কোনো বাধা নেই। এটা রাজনৈতিক দল, তারা রাজনীতি করবে, তাদের পার্টির ম্যানিফেস্টো তারা পালন অনুযায়ী তারা কাজ করবে, তারা রাজনৈতিক কমিটমেন্ট সেগুলি তারা প্রচার করবে। এখানে সরকারের কোনো কিছু করার নেই। আমরা সবসময় বলে আসছি সেটাও একটা নিয়ম মেনে চলতে হবে, দেশের যে প্রচলিত নিয়ম সেই নিয়ম মেনে চলতে হবে। তারা ঘোষণা দিচ্ছেন যে তারা নাকি জানি না, আবার একদিকে বলছেন, আবার আরেক দিকে বলছেন যে না এত না, বলছেন যে সেই 20-25 লক্ষ লোকের এখানে নাকি এই ঘটাবেন, সমাবেশ ঘটাবেন। আপনাদের কাছে আমার প্রশ্ন, 20-25 লাখ যদি হয় কোথায় এটা বসাবে? এমন কোন জায়গা আছে ঢাকার তাদের স্থান দেওয়ার? সেই জন্যই আমাদের কমিশনার সাহেব, পুলিশ কমিশনার, ডিএমপির কমিশনার সাহেব, যার উপর ঢাকা শহরের শান্তি শৃঙ্খলা রক্ষার দায়িত্ব, তিনি বলেছেন যেখানে বড় বড় সমাবেশ, বড় বড় মিটিংগুলি হয় যে সরোয়ার্দী উদ্যানে, যেখানে আওয়ামী লীগও করে এবং অন্য দলও করে, শুধু অন্য দল নয় এবং সামাজিক ধর্মীয় অনুষ্ঠানগুলিও, বড় বড় অনুষ্ঠানগুলিও সেখানে হচ্ছে এবং সেখানে লোক, এই ধরনের লোকসংখ্যা দেওয়ার কোনো অসুবিধা হবে না। সেটা মনে করে তারাও, এটা তাদেরও চাহিত ডিমান্ড ছিল, এটা এবং আমাদের জাতীয় সংসদের সামনে, কেউকে দেওয়া হয় না এবং এই সরোয়ার্দী উদ্যান তাদেরকে দেওয়া হয়েছে। তারা কেন আসছে না এটা তাদের ব্যাপার, আমাদের কিছু জানা নেই। আমরা তারপরে তারা বলছে যে ওই স্থান বাদ দিয়ে অন্য কোনো স্থানে, আমরা বলছি আপনার কমিশনার সাহেব, আমাদের কাছে তো আসেন, এটা কমিশনার সাহেবের কাছে যায়। কমিশনার সাহেব তাদেরকেও আবারও ইনভাইট করেছেন যে কোনো বড় জায়গা যদি ওই জায়গাগুলি ছাড়া, রাস্তা ছাড়া যদি হয় তাহলে তারা মানে দুইজনের মানে কমিশনার এবং তাদের ই অনুযায়ী একটা ব্যবস্থা হবে। সেই আলোচনা মনে হয় চলছে, আমি জানি না এটা সম্ভব। আর কি ছিল প্রশ্ন? এখন সরকার কি করবে? তারা যদি পল্টনে সমাবেশ করতে চায় তাহলে সরকার কি ব্যবস্থা নেবে? দেখুন, আমরা বলছি, সবসময় বলি যে রাস্তাঘাট বন্ধ করলে, যান চলাচল বন্ধ করলে তারও একটা আইন রয়েছে। সরকার আইন প্রতিষ্ঠিত করতে, আইনের মানে সমুন্নত রাখার জন্য যা প্রয়োজন তাই করবে। এখানেও তো আমাদের কথা হচ্ছে দেশের আইন শৃঙ্খলা রক্ষা করতে হবে, দেশের জানমাল রক্ষা করতে হবে, দেশের মানে মানে যদি কেউ ধ্বংস করতে চায়, অস্থিতিশীল পরিস্থিতি করতে চায়, তাহলে আইন শৃঙ্খলা বাহিনী তার উপর যে অর্পিত দায়িত্ব সেটা তারা করবে। আমি সেটা বলিনি, কিন্তু আমি বলছি নয়াপল্টনে তারা সবসময়ই পার্টির সামনে তাৎক্ষণিক কিছু করে থাকেন। তারা এইখানে বলতেছেন 25 লক্ষ লোক আনবে, আমি সেইখানে বলছি এই সমাবেশ করলে সমস্ত ঢাকা শহর কী অবস্থা হবে আপনার নিজেরাও বোঝেন। সেই জন্যই তাকে একটা স্থায়ী জায়গা, ভালো জায়গা আমরা মানে দিয়ে আসছি। ছাত্রলীগের সম্মেলন ছিল, ছাত্রলীগের সম্মেলন আমরা রিকোয়েস্ট করে তাদেরকে আগে নিয়ে আসছে এবং তাদেরকে ফ্রি করে দেওয়া হয়েছে। আমার মনে হয় এইটা কোনো যুক্তি নয় যে ওইটা ছাড়া তারা পল্টনেই যাবে। পল্টনে কেন যাবে তাহলে এখন আমাদের চিন্তার বিষয় আছে। তাহলে কেন পল্টনে করতে চায় সেটা আমাদের দেখার বিষয় আছে। তারা যে ঘোষণা দিচ্ছেন ওখানে বসেই তারা রাষ্ট্র পরিচালনা করবেন ভবিষ্যতে, সেইগুলি যদি হয়ে থাকে তাহলে সরকার আইন অনুযায়ী ব্যবস্থা নেবে।